আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ইয়াম রেসিপি বাংলাতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শেয়ার করব রাজকীয় স্বাদের পায়েসের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। ইয়াম রেসিপি বাংলা। এখানে 2 লিটার দুধ নিয়েছি পায়েস রান্নার জন্য। দুধ একটু ভালোভাবে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 মুঠো পরিমাণে পোলাও চাল। আগে থেকেই ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট, তারপর দিয়ে দিলাম। এখন লিকুইড মিল্কের সাথে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ একটু গুলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব। এতে করে পায়েসের স্বাদ আরও বহু গুণে বেড়ে যাবে। অবশ্যই পায়েস রান্নার সময় অনবরত নেড়ে চেড়েই রান্না করতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। দুধের স্বর চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। পায়েস রান্না করতে করতে আরেকবার মনে করিয়ে দিতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না। কিন্তু চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর চামচ দিয়ে আমি আরেকটু ভেঙে ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি তেজপাতা আর একটা এলাচ। দেখুন কতটা ঘন হয়ে গেছে আর কতটা ক্রিমি লাগছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে কম বা বাড়িয়ে দিতে পারেন পছন্দ মতো। চিনি দেওয়ার পর যে পানি পানি ভাব হয়ে যায়, তার জন্য আরও 7-8 মিনিট ধরে পায়েস রান্না করব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে খুবই মজাদার পায়েস। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো আল্লাহ হাফেজ।